হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলে এসেছে আমার জন্য একটা গিফট। তো জানি না কি গিফট এসছে, মা বললো একটা মেয়ে এসেছিল, এসে গিফটটা দিয়ে গেছে। তো এখন এই গিফটটা আনবক্সিং করে দেখবো কি দিয়েছে। তো ফার্স্টে দেখো কি রয়েছে, এটা হ্যাপি নিউ ইয়ার 2024। সো গাইজ, এখন আনবক্সিং করবো এটা আর দেখবো ভিতরে কি রয়েছে। তো তোমরাও চলে আসো আমার সঙ্গে, দেখো কি দিয়েছে কি না দিয়েছে। ছাপিয়ে দিয়েছে কিস দিয়ে, স্ক্যান করলে যদি দেখা যেত কে দিয়েছে তো বেস্ট হতো, তাহলে খুঁজে বের করতে পারতাম কে দিয়েছে। স্ক্যান তো আর করা যাচ্ছে না, লিপগুলো বোঝা যাচ্ছে বাট স্ক্যান করা যাবে না। তো থ্যাংক ইউ সো মাচ গিফটটা দেওয়ার জন্য, আর তোমাকেও হ্যাপি নিউ ইয়ার। সো গাইস, 2023 মানে শুধু একটা সংখ্যা বা শুধু একটা সাল নয়, এটা এমন একটা সাল যেটা আমাকে শিখিয়েছে যে মানুষের উপরে পুরোপুরিভাবে নির্ভর করতে নেই, কারো কথায় অদ্ভুতভাবে বিশ্বাসও করতে নেই। সো তোমাদেরও আমি এই জিনিসটা বলতে যাবো, যারা আমার থেকে ছোট এখনও, মানে যারা জুনিয়র রয়েছে বা যাদের 17-18 বছর বয়স আমার থেকে জুনিয়র, তাদের বলবো যে অদ্ভুতভাবে কাউকে বিশ্বাস বা কারো প্রতি মানে এরকমভাবে ঢলে পড়ো না যে নিজের জায়গা থেকে নিজে সরে যেতে পারো। এরকমভাবে তোমরা শিক্ষা নিও, প্রতিটা জিনিসই কিছু না কিছু শিখিয়ে যায়, তো সেভাবে শিক্ষা নিতে থেকো। আর তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ যে এতদিন আমি সাপোর্ট করেছো। 2023 সাল এমন একটা সাল যে সালে আমি ইউটিউবটা স্টার্ট করি, আমাদের ইউটিউবের জার্নিটা স্টার্ট হয় 2023 সালের ফার্স্টের দিক থেকে। তো এক বছর এবার কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ, সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো সারাটা বছর তোমাদের ভালো কাটুক, 2023 যা হয়েছে কি না হয়েছে সব ভুলে যাও, পিছনের কথা পিছনে ফেলে রেখে নতুন করে তোমাদের লাইফটা শুরু করো, স্টার্ট করো, জার্নি স্টার্ট করো। যা হয়েছে এত কিছু ভাবতে গেলে হবে না, পিছনের কথা পিছনে ছেড়ে নতুন করে লাইফটা শুরু করো। 2024 সবার ভালো কাটুক এটাই চাইবো। তো টাটা, বাই বাই সবাইকে, থ্যাংক ইউ সো মাচ এতদিন আমাকে সাপোর্ট করার জন্য। আর এভাবে সাপোর্ট করতে থাকবো, তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসবো। টাটা।